জামাত বিএনপি নৈরাজ্য বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে কায়েতপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট বুধবার বিকালে উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড নগরপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সভায় 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী রবি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মহিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, ইউপি সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক ভূঁইয়া ও নূর আহমদ আলী হোসেন, যুবলীগ নেতা ফজল মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া জামায়াত বিএনপি কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা ও নাশকতা করতে দেওয়া হবে না। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত। এ সময় দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে জয়ী করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। জনতা যাকে আপনারা নৌকার ভোট দিয়ে বিজয় করেছিলেন সেই নেতা কায়েতপাড়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ জায়েদ আলীর নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এখন থেকে 24 ঘন্টা পর্যন্ত ওই বিএনপি জামায়াত এবং ওদের উস্কানি নেতা দীপু মিয়ার সহ আমি বলতে চাই, এই 24 ঘন্টা যদি এই 3 জন লোক কায়েতপাড়ার মাটিতে পা দিতে পারে ক্ষমতায় আসতে চায়, এটা কখনো হবে না ইনশাল্লাহ বাংলার।